সালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা যে ফল সম্পর্কে জানবো তা সবারই খুবই পরিচিত এবং ফলটির নাম হলো ডালিম ডালিমের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জেনে নেব ডালিম খাওয়ায় রয়েছে প্রচুর পরিমাণে উপকারিতা যদিও কিছুটা দামি হওয়ার কারণে অনেকেই ডালিম খেতে চান না তবে নিয়মিত ডালিম খেলে দেহের বহু উপকার হয় আমরা জেনে নিব ডালিমের উপকারিতা ডালিমের থাকে প্রচুর পরিমাণে পুষ্টি একমাত্র এক কাপ ডালিম দানা রয়েছে আপনার দৈনন্দিন চাহিদা তিরিশ শতাংশ ভিটামিন সি ছত্রিশ শতাংশ ভিটামিন কে ষোলো শতাংশ ভিটামিন বি নাইন ও বারো শতাংশ পটাশিয়াম রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণে ডালিম সহায়তা করে আপনি যদি উচ্চ রক্তচাপে বোগেন তাহলে নিয়মিত ডালিম খাওয়া মাত্রই দুই সপ্তাহের ভিতরে আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে অ্যাঁথাইটিস বা হাড়ের সংযোগে ব্যথা উপশম ডালিম অ্যাডথাইটিসে উপকার করে এছাড়াও হাড়ের সংযোগী স্থলে ব্যথা উপশম করলে আপনি ডালিম খেতে পারেন দেখবেন এ রোগ থেকে আপনার মুক্তি মিলবে হৃদরোগের ঝুঁকি কমায় ডালিম দেহের কোলেস্টেরলের ঝুঁকি কমায় এবং এতে রক্ত চলাচল বৃদ্ধি পায় ও হৃদরোগের ঝুঁকি কমে স্মৃতিশক্তি বাড়াতে ডালিম কার্যকরী ডালিম স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে আর এ কারণে এলজে যে মতে বিভিন্ন ধরনের রোগের জন্য এটি উপকারী হিমোগ্লোবিন বৃদ্ধি ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যা দেহের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় এতে অ্যানিমিয়া ও রক্তের নানা ধরনের সমস্যা দূর করতে ভূমিকা রাখে প্রাকৃতিক ইনসুলিন ডালিম ডায়াবেটিসের জন্য খুবই উপকারী অনেকে একে ইনসুলিনের বিকল্প হিসেবে বলে থাকেন এটি মিষ্টি হলেও সাধারণত ডায়াবেটিস রোগীদের জন্য কোনো প্রকার সমস্যা হয় না বরং এটি ইনসুলিনের মতো কাজ করে ক্যান্সার প্রতিরোধী ডালিমে বেশ কিছু উপকার রয়েছে যার মধ্যে ক্যান্সার প্রতিরোধ বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটি গবেষণায় প্রমাণিত ব্যাকটেরিয়া প্রতিরোধী দেহে ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে ডালিম এছাড়াও এটি ফাঙ্গাস ইনফেকশনের বিরুদ্ধে মারাত্মকভাবে লড়াই করে আপনার দেহকে সুস্থ রাখতে সহায়তা করে শারীরিক অনুশীলনের কার্যক্ষমতা বৃদ্ধি করে সুস্থ থাকার জন্যে কিংবা ভালো পারফরমেন্সের জন্যে অনেকেই শারীরিক অনুশীলন করে থাকেন বিশেষজ্ঞরা বলেন অনুশীলনের পাশাপাশি ডালিম খাওয়া হলে তা কার্যকারিতা বা কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশন করে দিবেন কারণ আমরা স্বাস্থ্যকর ভিডিওগুলো নিয়মিত আপলোড করে থাকি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ